হাই ফ্রেন্ড, আজকে আমি দেখাবো কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তা প্রেজেন্টেশন তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ওপেন করতে হবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার পর হোম হোমে ক্লিক করে নিউ স্লাইড আছে, নিউ স্লাইডে ক্লিক করার পর একটা ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করতে হবে। ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করার পর ভিউ অপশনে ক্লিক করতে হবে। ভিউ অপশনে ক্লিক করার পর স্লাইড মাস্টার, স্লাইড মাস্টারে ক্লিক করতে হবে। স্লাইড মাস্টারে করার পর পেজ সেটআপ, পেজ সেটআপে ক্লিক করে ফুল স্ক্রিন করার জন্য 16:9 রেশিওতে করতে হবে। তারপর যদি কোনো এখানে থিম লাগাতে যায়, তা সেই থিমটা যেটা আমি লাগাবো সেটা সিলেক্ট করতে হবে। যদি ফুটার হাঁটাতে চায়, তা এখানে ক্লিক অপশনটা হাঁটিয়ে দিলেই ফুটারটা হেঁটে যাবে। এরপর এখানে যদি কিছু আমি টেক্সট দিতে চাই, সে টেক্সট দেওয়ার জন্য ইনসার্ট প্লেস হোল্ডার আছে, সেখানে ক্লিক করতে হবে, টেক্সট ক্লিক করতে হবে। টেক্সট ক্লিক করার পর কতটা এরিয়া জুড়ে আমি টেক্সটটা দিতে চাই সেটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। সেটা সিলেক্ট হয়ে গেল, ততটা এরিয়া জুড়ে আমার টেক্সটটা দিতে পারবো। এবার আমাকে আবার ভিউ অপশনে যেতে হবে। ভিউ অপশনে গিয়ে নর্মালে ক্লিক করতে হবে। নর্মালে ক্লিক করার পরই পেজটা তৈরি হলো। এবার হোম বাটনে গিয়ে নিউ স্লাইড করলেই আবার ওই পেজটাই যেটা তৈরি করলাম সেটাই চলে আসবে। যতবার নিউ স্লাইড করব ততবারই সেই পেজটা চলে আসবে। এবার এখানে কিছু ক্লিক করে কোনো কিছু টেক্সট লেখা যাবে এবং সেটা প্রেজেন্টেশনে করার জন্য ভিউ করার জন্য স্লাইড শোতে ক্লিক করলেই সেটা দেখা যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।